শ্রীকৃষ্ণ গুরুর দেব মহেশ্বর, তার উপরে কে আছে? গুরুর বা পরম ব্রহ্ম, তসমৈ শ্রী গুরুবে নমঃ, তারপর আর কেউ নেই। ব্রহ্মতত্ত্ব শেষ কথা, কেন ব্রহ্মের স্বরূপ কেউ ব্যাখ্যা করতে পারে না, কেউ যদি চেষ্টা করে তার মুন্ডু পাঠ হয়ে যাবে, সে কথা গার্গি সতর্ক করে দিয়েছে উপনিষদে। হ্যাঁ, এরপর একটি প্রশ্ন তুমি করো না ব্রহ্ম সম্বন্ধে, যদি করো তোমার একটুই মুন্ডু পাঠ হবে, আর একটি প্রশ্ন করো না। আর তুমি জানতে চাও না ব্রহ্ম কি? উপলব্ধি চাও, আমরা ক্রিয়া করি, কি করি? আমাদের মনটা ছুটছে চারিদিকে, আমরা মনটাকে ক্রিয়া করা মানে কি না, মনের উপর পাহারা দেওয়া, মনকে খবরদারি করা, তাকে জোর করে ধরে নিয়ে এসে বসানো, মন তো ছুটবেই, কেন চঞ্চলং হে মনঃ কৃষ্ণ প্রমাধি বলবৎকৃতং তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুতস্থিরম্। তো মন তো চঞ্চল হবেই, সে কথা ভগবানকে অর্জুন বারবার বলছে। অর্জুন তার রেমেডি দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বলে দেখো তুমি ঠিকই বলেছো, মন ভীষণ চঞ্চল, প্রাণ স্থির নয়, বায়ুরেব সুতস্থিরম্, সব তোমার কথা বুঝলাম, কিন্তু দেখো অভ্যাস মতো কমতে জগৃজ্যতে, বারবার অভ্যাস কর, বারবার মন চলে যাবে, তাকে ধরে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো। বাবা বলতেন যত্রৈব যত্র যত্র মনোজাতি তত্রৈব ব্রহ্মলক্ষ্যতে, আমাকে দেখতে পাবি, যখন ক্রিয়া করতে করতে অন্য জায়গায় চলে গিয়ে দেখবি আমি সেখানে দাঁড়িয়ে আছি, খুব সাবধান, একদম দেহ ছেড়ে কোথাও যাবি না, আমি সেখানে দাঁড়িয়ে আছি, এটা মনে রাখিস, অত্যন্ত সত্যি কথা। তা এই যে শাসন, এই দৃঢ় শাসনকে মনে রেখে তিনি আমাকে সবসময় পাহারা দিয়ে রেখেছেন, আমার মনকে আমি চঞ্চল হতে দেব না, অবিচ্ছিন্ন তৈলধারা, বিচ্ছিন্ন নয়, ঠিক পড়ে যাচ্ছে, সেইভাবে সর্বদা শরণ, সর্বদা, সর্বদা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জ্ঞান মহারাজ তার প্রণবকৃত গ্রন্থে বলছেন রাত্রি 9:30 থেকে রাত্রি 4:30, কেন এই সময়টা তম নিশা, ঘুমের প্রভাব, তম প্রভাবে আমরা জাগ্রত, মানে অত্যন্ত খারাপ কাজ করে থাকি, ওই তম যে প্রধান সময় সেটিকে কাটাবার জন্যে তিনি বললেন ওই সময় ক্রিয়া করা হয় কি, সর্বদা, রাত্রি 9:30 থেকে 4:30 পর্যন্ত ক্রিয়া করলে কি হবে, ছাই বর্ষ কি হবে, কিসের জন্য ক্রিয়া করা, মনকে স্থির করা। আরেকটা আছে, সেটা হচ্ছে কি, তার দুটো সাইড আছে, ইট হ্যাজ গট টু এফেক্টস, টু বেনিফিট, এক হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল। তা আমরা দেহ ধারণ করছি, আমরা কি চাই, আমাদের একটা সুস্থ দেহ চাই, একটা সুস্থ চাই, তা দেহ যদি সুস্থ না থাকে মন সুস্থ হবে কি করে, এর আগে সে সমস্ত কথা আলোচনা হয়েছে। কেউ প্রধান অতিথি বলে গেছে যে ক্রিয়াযোগের বিশেষ কতগুলো ফল আছে, কতগুলো প্রক্রিয়া আছে, যা সম্পূর্ণ আমাদের দেহকে অক্সিজেনে পরিপূরিত করে আর কার্বন ডাইঅক্সাইডকে সম্পূর্ণরূপে বের করে দিয়ে অক্সিজেনকে পরিপূরিত করার ফলে কি হয়, দেহ বায়ুর মতো হালকা হয়ে যায়। আর যে সমস্ত যন্ত্রগুলো, বিভিন্ন ক্রিয়াগুলো যেগুলোকে নিয়ে রিসার্চ চলছে এখন আমাদের, যার জন্য ব্রহ্মচারী অনিলানন্দ রিসার্চ ইনস্টিটিউট এই স্থাপন করা হয়েছিল 2003 সাল থেকে, এই সমস্ত বিভিন্ন অনুশীলন তারা চেষ্টা করছেন যে যে ক্রিয়াগুলি দেওয়া হয়, চঞ্চুক্রিয়া তারি বা ফল কি, প্রাণায়ামের ফল কি, কোষের নিউক্লিয়াস থেকে কেমন করে কার্বনকে বের করে দিয়ে সেখানে অক্সিডাইজ করা হচ্ছে, মহামুদ্রার ফল কি, কেমন করে ইনসুলিন ক্ষরণকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, লিভার প্যানক্রিয়াস এর কাজকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, গলব্লাডার ইত্যাদি যে স্টোন টিউমার যাতে এগুলো না হয়, মেয়েদের যে সমস্ত ওই যে ফিলিপাইন টিউবের মধ্যে যে টিউমার ইত্যাদি, এই সমস্ত বহু তার গুণাগুণ। এই কথাটা শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন যে প্রথম ক্রিয়াতে যা কিছু আছে সব প্রথম ক্রিয়াতে আছে। হ্যাঁ, যারা এই ক্রিয়া নিত্য নিয়মিত শ্রদ্ধা করে সহকারে করে তাদের কোনো রোগ পৃথিবীতে এমন নেই যা বলতে পারে। তা সেই জিনিসটা বারবার মাথায় পীড়া দিত বলেই এই গবেষণা করে খুঁজে বের করার চেষ্টায় রত হয়েছিলাম যে সত্যি কথাটা সত্যি কিনা, আর কিছু কিছু ফল তা প্রকাশিত হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় গবেষকরা ডক্টর বলাই দাস মণ্ডল, সুজা নীলিমাদি চন্দন ইত্যাদি, আমার ছেলে ডক্টর রশিদ ইত্যাদি ইত্যাদি, এরা সবাই এই রিসার্চ কাজে আরও অনেকে তারা সবাই ব্যস্ত থেকে কিছু কিছু রেজাল্ট এগুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করছে। তা এখন কথা হচ্ছে সেই অনন্য চিত্ত না হলে কিন্তু, হ্যাঁ, ওই রেজাল্টগুলো বেরোবে ঠিক কথা, কিন্তু সবচেয়ে বড় কথা একটা যেটা সর্বশাস্ত্রে বলেছে, বিশ্বাস এই বিলয় বস্তু তর্ক বৌদ্ধ, জ্ঞান বিচারে কাজ নেই তোর, শ্রীগুরু যা বলে গেছেন তার আদেশ, বাবা বলছেন আমার একটা কথাও তোরা যদি মেনে চলিস তাহলে এই জীবনেই তোরা উদ্ধার হয়ে যাবি, এই জীবনেই তোরা আমার কাছে আসতে পারবি, এটা কতখানি সত্য কথা। ঠাকুর অসংখ্য উপদেশ দিয়েছেন, উপদেশ ছলে কথা বলেছেন, একটা উপদেশও যদি আমরা মাথায় রাখি, রেখে যদি তার আদেশকে পালন করার জন্য আমরা নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ক্রিয়া করি, কেন তুমি ক্রিয়া করো, আমি আগে বলেছি মনকে স্থির করবার জন্য আমার পূর্ববর্তী বক্তারাও সে কথা বলে গেছে, তা সেই মনকে স্থির করতে হবে, ভগবান সে কথা বললে দেখো অভ্যাস করো আর বৈরাগ্য,
এই দুয়ের দ্বারা তোমার মন স্থির হয়ে যাবেই যাবে, আমি তোমাকে কথা দিচ্ছি। আর তুমি মায়ায় আবদ্ধ হয়ে না, কেন কেন বলছেন মামে বলছে ভগবান বলছেন, আরো আরো আশ্বাস দিয়ে বলছেন, দেখো মামে বলছে প্রত্যন্ত মেহনতিতে, আমি মায়াধীশ, আমি মায়া সৃষ্টি করেছি, আমি নিজে নিজে মায়ায় জড়িয়ে পড়ি, তাই কাজী তথাপি যে আমারই আশ্রয়ে থাকে, আমাকেই যে স্মরণ করে, আমিকেই যে স্মরণ করে, যে আমি কথা বলছি সেই আমি, বাইরে নয়, বাইরে নয়, একটু আগে সে কথা আলোচনা হচ্ছে, আমি নয় ব্যাক এন্ড নক এট দ্য ডোর উইথ ইন ইট উইল বি ওপেন, তার থেকে এই কথা বলে গেছে কি কাম ইন ওয়ে ব্যাক, এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু শক্তি, আমাদের যে মেরুদণ্ডের যে ছটা চক্র, ওই ছটা চক্রের মধ্যে নিবদ্ধ রয়েছে, মূলাভার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞাচক্র, যোগের সপ্তম ভূমি, সহস্রা, সেখানে তো ক্রিয়ার কতগুলো বিশেষ স্তর আছে, সেই ক্রিয়াগুলো করলে কি হয় না, অটোমেটিক্যালি দেহটা যত অক্সিজেনে পরিপূরিত হতে থাকে, প্রথম স্তর অতিক্রম করে জীবাগ্রন্থি, আমাদের তিনটে গ্রন্থি ভেদ করতে, একটা জীবাগ্রন্থি, রুদ্রগ্রন্থি, মূলাধার গ্রন্থি, তা জীবাগ্রন্থি প্রথম, সেখানে একটা নেভাল কর্ড আছে, একটা রেশমি সুতোর মতো কর্ড আছে, হ্যাঁ, পাওয়ার করবে সেটাকে ছিন্ন করে জীবাগ্রন্থি ভেদ হয়, আমরা সবাই জানি মায়ের পেটে যখন আমরা ছিলাম সেই ব্রহ্মরন্ধ্রে যুক্ত থেকে সেই অমৃত ধারা, সেই নেকটার পান করে আমরা বেঁচেছিলাম, তা সেই নেকটার পান করবার জন্য জিহ্বাকে আমাদের সেখানে নিয়ে যেতে হয়, তাকে আমরা বলি জীবাগ্রন্থি ভেদ। এবং পরবর্তী পর্যায়ে আরও দুটি আছে, একটি হচ্ছে এই যে ওই সহবলার্থনা গান হচ্ছিল, গুরু নাম জপ নামি মূলে, ওই নাম সতত জমিলে যাবে হৃদয়ে খুলে, তৃতা পেরি যাওয়া সমস্ত দূরীভূত হয়ে যাবে, তা সেই নামই কেন না, এখানে সহস্র সূর্য, এই যে সহস্রাংশ যেটাকে আমরা বলি সহস্রাংশ, সহস্র তথ্যভূমি, বিশ্বপৃত্ত অর্থমূল, যে কথা শাস্ত্রে বলা হয়েছে, উপনিষদে বলা হয়েছে, বলছে সেই নামই প্রদেশ, এইখানে কম্প্যাক্ট কম্প্রেশন যেটা সৃষ্টি হচ্ছে, একটা ঢেউ অটোমেটিক্যালি সেখানে শত উৎসারিত একটা ধ্বনি সর্বদা চলছে, এবং সেটা কোথা থেকে উঠছে, নামিত উঠছে, প্রক্রিয়া দ্বারা ক্রিয়ার দ্বিতীয় স্তরে শেষ।